হ্যালো ওয়েলকাম টু স্কেচেস বাই সাউলি আজ আমরা আলোচনা করবো ক্রিয়েটিভিটি এবং বাচ্চাদের মধ্যে নতুনভাবে ক্রিয়েটিভিটি সঞ্চালনা করা কেন প্রয়োজন তাই নিয়ে এটি এর প্রথম পর্ব পরপর বেশ কয়েকটি পর্বে আমরা এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব সবার আগে বলে রাখি আমি প্রফেশনালি একজন সাইকোলজিস্ট সঙ্গে একজন আর্টিস্ট এবং অবশ্যই দুটি খুদের মা এই তিনটে রোলে রোজ কাজ করতে করতে আমার যা অভিজ্ঞতা হয়েছে তার এক সংমিশ্রণ বা মিশেল বলতে পারেন স্কেচেস বাই শাওলি তাই আপনারা যারা যারা এর সঙ্গে রিলেট করতে পারছেন আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি হিট করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও বা কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি আপনারা আপনাদের ব্যস্ত শেডিউল থেকে আপনাদের মোবাইলের নোটিফিকেশান প্যানেলে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন যাতে কোনো কন্টেন্ট আপনারা মিস না করেন ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কী ক্রিয়েটিভিটি হলো আউট অফ দ্য বক্স ভাবনা চিন্তা করার ক্ষমতা অর্থাৎ যা চিরাচরিত যা হচ্ছে যা হয়ে আসছে তার থেকে একটু অন্যরকমভাবে ভাবা যা ভাবছি সেটার একটা নতুন প্রতিফলন ঘটানো এই ক্রিয়েটিভিটি আমাদের বাচ্চাদের প্রত্যেকের মধ্যে ছোটোবেলা থেকে মজুদ থাকে কারোর কম কারোর বেশি তারপর তাদের প্রত্যেক দিনের বিভিন্ন রকম প্রশ্নকে ধামাচাপা দিতে দিতে এরম করে বলেছি তো এইভাবেই কর কেন মা বা কেন বাবা জানি না এরমভাবেই আমরা ছোটো থেকে করে এসছি এইভাবেই কর কি রিলেট করতে পারছেন তো আপনাদের সাথেও হয় নিশ্চয়ই বা আপনাদের ছোটোবেলাতেও হয়ে এসছে ঠিক এইভাবেই ধীরে ধীরে নিজের অনন্য ভাবনা চিন্তাগুলোকে চাপা দিতে শিখে যায় আমাদের ছোট্ট সেই খুঁদের সদস্যগুলো ঠিক এরকম একটা বিষয়ের সম্মুখীন আমি প্রায়ই হই যখন আমার অনলাইন টিচিং কোর্সে আমি বাচ্চাদেরকে আঁকা শেখাই এবং অনেক প্যারেন্টসরা আমাকে ফোন করে বা ডিএম করে জিজ্ঞাসা করেন আচ্ছা পরীক্ষার ব্যবস্থা আছে তো যেরকম আমরা সাধারণত দেখে থাকি পরীক্ষার সুবন্দোবস্ত আছে আচ্ছা এটা কিন্তু মনে করবেন না যে কোনো চিরাচরিত পরীক্ষা ব্যবস্থাকে বিরোধিতা করার জন্য আমি এগুলো বলছি না এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত আপনাদেরও ছোটোবেলায় কখনো হয়ে থাকবে নিশ্চয়ই কিছু জিনিসকে আপনারা ভালোবাসতেন কোনো সাবজেক্টকে কিন্তু যে পরীক্ষা দিতে হবে মনে হতো কিন্তু একটা অদ্ভুত অনীহা আমাদের মধ্যে চেপে বসত যে জিনিসটা শুধুই জানার আনন্দে সেটার প্রতি একটা অদ্ভুত অনাবিল আকর্ষণ অনুভব হতো বিশ্বাস করুন আপনার বাচ্চাটিরও তাই হয় আসলে সব ভালো লাগার পরীক্ষা দেওয়া যায় না সব ভালো লাগার বিচার হয় না আমি আমার মাকে ভালোবাসি সেটা বোঝানোর জন্য প্রতিদিন যদি পরীক্ষা দিতে হয় সত্যি কথা বলতে সেই ভালোবাসার টান কিন্তু একটু পড়বেই একটু ভাটা পড়বে নাকি পরীক্ষার ভীতি আমাদের অনেকের মধ্যেই থাকে তার কারণ ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় পাস ফেল ভালো রেজাল্ট করা ইত্যাদি তাই যখনই কোনো কিছুকে ভালোবাসতে যাই প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় ওই পরীক্ষা পরীক্ষা দিতে যে মন চায় না পরীক্ষা দেওয়া মানেই একটা সময়সীমা বেঁধে দেওয়া একটা সময়ের মধ্যে একটা সিলেবাস শেষ করা এবং সিলেবাস শেষ করার পরে খুব সফলভাবে পরীক্ষা ব্যবস্থাটিকে সামনে গিয়ে পড়া পরীক্ষা ব্যবস্থার সামনে গিয়ে পড়া সময়সীমা বেঁধে দেওয়া মানেই তো দৌড় রেসে স্পোর্টসে যেরম হয়ে থাকে এক মাস সময়ের মধ্যে এটা শেষ করতে হবে দু মাসে এটা শেষ করতে হবে প্রথম সেমিস্টারে এটা হাফ ইয়ারলিতে এটা অ্যানুয়াল এটা তার মানে আমার গোগ্রাসে গেলা শুরু পরীক্ষার খাতায় গিয়ে উগড়ে দিতে পারলেই ব্যাস আমি সফল শুধু ভালো লাগার জন্য শেখা সেই শেখায় একটা অদ্ভুত তৃপ্তি আছে না আপনাদেরও কখনো হয়েছে নিশ্চয়ই কোনো তুলনা বিচার নয় কোনো পাস ফিলের কোনো রকম বেঞ্চমার্ক নেই ও ভালো করেছে তুমি কেন খারাপ করছো কোনো তুলনা নেই শুধুমাত্র শিখছি আমি জানছি আরও জানছি আমার জানার আগ্রহ রোজ বাড়ছে আমায় বিচার করা হবে না কেউ বলবে না কারণ বিচার করতে গেলেই এবং বিচার করা হবে মনে করলেই একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় এবং যেই এই উদ্বেগ বা উৎকণ্ঠাটি একটি বাচ্চার মধ্যে তৈরি করা হলো তার স্বতঃস্ফূর্ততা বন্ধ হয়ে যাবে স্বাভাবিক আপনার আমার মধ্যেও হয় খুব আনন্দে একদিন গান গাইতে ইচ্ছে করে না বা অফিসের কাজ করতে করতে খাতার পাতাটা উল্টে বা একটা খামের পিছনে ছবি আঁকতে ইচ্ছে করে কি না তার মানে আপনার মধ্যেও ছিল পরে বিভিন্ন কারণে চাপা পড়ে গেছে সেটা আশা করি আপনার বাচ্চার সঙ্গে আপনি করতে দেবেন না সবাই যে আর্টে কেরিয়ার গড়বে সবাই যে গায়ক গায়িকা হয়ে উঠবে খুব নাম করা নৃত্যশিল্পী হয়ে উঠবে মাথা ব্যথা নেই সব ভালো লাগা সব রাস্তা গিয়ে ওই উপার্জনেই পৌঁছবে এমনও কোনো দায়বদ্ধতা নেই এবং আপনি আপনার বাচ্চার মধ্যে সেটা তৈরি করবেন না দয়া করে ভালোবেসে শিখলে কোনো বাধা পড়ে না আপনাদের ছোটোবেলায় অনেকেই নিশ্চয়ই আঁকা শিখেছেন গান শিখেছেন নাচ শিখেছেন তারপরে ওই এইট নাইনের পর যেই পড়াশুনোর চাপ বাড়তে শুরু করেছে সেগুলোকে ছেড়ে দিতে হয়েছে মনে মনে ইচ্ছেটা রয়ে গেছে কিন্তু নিজের কাছে কিন্তু মিথ্যে কথা বলা যায় না তাই না নিজের মনকে একবার প্রশ্ন করে দেখুন বাচ্চাটারও তাই হয় আমি বলছি না যে পরীক্ষা দেওয়া প্রয়োজন নয় প্রয়োজন কিন্তু সব সময় নয় বাকিও আলোচনা পরের ভিডিওতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন যদি একটি বাচ্চাও তার থেকে কোনো সাহায্য পায় তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ